2024 সালের নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে কেরানীগঞ্জ ঢাকা দুই আসনে বরাবরের মতো এবছরেও লড়বে অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এই আনন্দের বহিঃপ্রকাশ ও ভাগাভাগির মধ্য দিয়ে আগামী 7 তারিখ নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে পুনরায় এমপি হিসেবে নির্বাচিত করবে বলে আশ্বাস রাখেন কলাতিয়া ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা। এই আনন্দ ভাগাভাগি করতে বিশাল বিচ্ছিলে অংশগ্রহণ করে আলী আহমেদ কোষাধ্যক্ষ মডেল থানা, জাহাঙ্গীর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা, আবুল হাসান সদস্য, মোকসেদুর রহমান মোকসেদ থানা সদস্য, মহসিন মিয়া থানা সদস্য, কলাতিয়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ ব্যাপারী সহ সজীব, আদিল, সোহেল, রুবেল, শারজান, অপু সহ আরো অনেক নেতাকর্মীরা আমরা সৌভাগ্যবাসী আমার জাতিকে কলঙ্ক মুক্ত করেছে এমনকি কামরুল ইসলামের মাধ্যমে আমরা আগামীতে তাকে নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। কেরানীগঞ্জের 7টি ইউনিয়ন সহ কামরাঙ্গীচরের 3টি ওয়ার্ড নিয়ে আমাদের ঢাকা দুই গঠিত, যেখানে সজ্জন স্বচ্ছ ভদ্রলোক নেহাতি ভদ্রলোক হিসেবে সবার মাঝে সুপরিচিত আমাদের অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম। আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সকলের অংশগ্রহণে আজকে এখানে এই আনন্দ মিছিল হয়েছে। গত যে তিনবার এমপি ছিলেন এবং দুই দুইবার মন্ত্রী ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব বীর মুক্তিযোদ্ধা, উনি আবারও নমিনেশন পেয়েছেন এবং কেরানীগঞ্জ একটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, জনতী শেখ হাসিনার ঘাঁটি হিসেবে পরিচিত। অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব নমিনেশন পেয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে বিশ্বাস করতেন এবং তাকে ভালোবেসে আবারও এখানে নমিনেশন দিয়েছেন। লক্ষ্যে আমরা আমাদের লড়াই চলছে এবং চলবে। আমাদের লড়াই শুধু একই জায়গায় নয়, আমাদের লড়াই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লড়াই, স্বাধীনতার মূল্যবোধ সমুন্নত রাখার লড়াই এবং মুক্তিযুদ্ধের যত অসমাপ্ত, মুক্তিযুদ্ধের পরের অসমাপ্ত যত কাজ সেই কাজগুলোকে আমরা সমাপ্ত করার লড়াই আমরা করছি। আর আমরা বিগত দিনে দেখছি আমানুল্লাহ আমানের তার দুঃশাসন আমার চোখে দেখছি, আমি অনেক মানুষ অভিযোগ দিয়ে দেওয়ার জন্য আমি একজন নেতারে দেখছি, আমার দাদি 105 বছর বয়স, উনি বলতো শেখ সাহেবের জন্য আমরা রোজা রাখতাম। এর পরবর্তীতে আরেকজন নেতা আমরা দেখি কেরানীগঞ্জ অ্যাডভোকেট কামরুল ইসলাম, যার জন্য মানুষ দোয়া করে যে না উনি আসলে আমরা কেরানীগঞ্জবাসী ঢাকা দুইবাসী ভালো থাকবো। এইটাই আমরা আমাদের বিশাল বিজয়, এই 7 তারিখ নির্বাচন বিপুল ভোটে আমরা কামরুল ভাইকে জয় করবো, এটাই আমাদের প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।